রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফাতেমাস কিচেন আজ আমি দেখাবো দুটি ভিন্ন স্বাদের পাতার ভর্তা একটি হচ্ছে লাউ পাতা অপরটি হচ্ছে পুঁই শাক দুটি দু রকমের সুটকি দিয়ে করে দেখাবো চলুন রান্নায় চলে যায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো নেড়ে চেড়ে নিচ্ছি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই তো আমি এখন লাল মরিচ ব্লান্ড করে নিয়েছি সে মরিচ টুকু দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজ এবং মরিচ নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এই তো এখন রসুন কুচি দিয়ে দিলাম এখন লইটা শুটকি আমি গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আবার আমি আস্ত রসুনও দিয়ে দিলাম ইচ্ছে রসুনটা আস্ত রসুনটা না দিলে হবে না কিন্তু শুটকি ভুনার মধ্যে রসুন কুচি অথবা সেচে দিতে হবে আস্তে রসুন না দিলে কোনো সমস্যা হবে না সেটা আমি ভালো লাগে তাই আমি দিয়েছি এটা ভালোভাবে নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি লটিয়া শুটকির ভুনা আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো আমার লুইটা শুটকির ভুনাটা হয়ে গেছে আবারও আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রসুন কুচি দিয়ে নিচ্ছি সুটির মধ্যে অনেক রসুন কুচি অথবা রসুন সেচা একটু বেশি দিতে হয় সবসময় অল্প রসুন দিলে স্বাদটা খুব বেশি ভালো হয় না এই তো রসুন পেঁয়াজ তেল নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে কষানোর জন্য নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে কষে গেলে কাঁচা পেঁয়াজেরও গন্ধ করবে না এই তো আমি বাসমতি চাপা শুটকি দিয়ে নিলাম আমি মরিচের পেস্ট দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি এটা হচ্ছে বাসপাতা চেপাসুটকি ভুনো করছি একটু হলুদ গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো ভালোভাবে কষাচ্ছি শুটকি গুলো দেওয়ার পর আমি মরিচের পেস্ট যে পেয়ালায় রেখেছিলাম সেটা মানে এটার মধ্যে পানি ঢেলে এখানে বাকি মরিচগুলো যা ছিল সবগুলো ধুয়ে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভালোভাবে কষে ভুনা ভুনা হয়ে যায় এই শুটকিগুলো পাতা দিয়ে যেহেতু করা হবে পাতা দিয়ে যেহেতু করা হবে এগুলো উম ভুনুবুনুই করতে হবে নইলে যখন পাতা দিয়ে ছেঁকা দিব ফ্রাই প্যানে তখন ঝোল নিচে পড়ে যাবে এই জন্য একদম শুকনো শুকনো করে নিতে হবে এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এত আমার সুটকিটা একদম শুকনো হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো এই তো আমি এখন লাউ পাতা গাছ থেকে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতা মধ্যে শুটকি ভুনা দিয়ে নিচ্ছি আমি দুটোই করেছি লাউ পাতা দিয়ে চাপা শুটকিও করেছি লোটে শুটকিও করেছি আবার পোশাক দিয়েও লটি শুটকি করেছি চাপা শুটকি করেছি আপনি এটা টুথপিকের দিয়ে আটকে দিতে পারেন অথবা সুতো দিয়ে দিতে পারেন আমি দুভাবেই দেখিয়ে দিয়েছি এ আমি এটা দেখাচ্ছি টুথপিকার দিয়ে তবে টুথপিকার দিয়ে দিলে করলে ভালো হয় আটসাট হয় সুতা দিয়ে করলে সুতা আবার সুতাতে হয় ঝামেলা টুটপিকেট দিয়ে করে ফেললে টান দিয়ে ছুটিয়ে ফেললেই হয়ে যায় এতে আমি আরেকটি পাতা করে দেখাচ্ছি লাউ পাতা দিয়ে এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে এই তো আমি এটাও টুটপিকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো ভালোভাবে আমি আরেকটিও লাপাতা দিয়ে করে দেখাচ্ছি এ তো কীভাবে বটবেন সেটা ভালোভাবে একটু দেখে বুঝে করতে হবে যাতে ঝোল বা অন্য কিছু না পরে ছাকার সময় এখন আমি এটা সুতো দিয়ে করে দেখাচ্ছি এ তো হয়ে গেছে ও সুতো দিয়ে করা বড়াটি আমি আরেকটিও সুতো দিয়ে দেখাচ্ছি দেখুন আমার প্রত্যেকটা বড়াই সুন্দর হয়েছে এটাও আমি করেছি এই তো আমার পুঁশাকের পাতা একই নিয়মে করে নিয়েছি লাভতা যেভাবে করেছি পুশাকের পাতাও বড় বড় ছিল সে বড় বড় ওভাবেই লবতার মতো করে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যান বসিয়ে শুধু হালকা হালকা একটু তেল দিয়ে সবগুলো বড়া ফ্রাইপ্যানে দিয়ে ঢেকে দিচ্ছি এখন আবার ফ্রাইপ্যানের ঢাকনাটা উঠিয়ে আমি উল্টে দিচ্ছি যেন এক এক পিঠ হয়ে গেছে এখন অপর পিঠটি হওয়ার জন্য উল্টে দিচ্ছি তো একটু একটি করে আমি সবগুলো উল্টে দিচ্ছি তো উল্টে দিলাম আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দিলাম ডাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে দেখলাম আমার বড়গুলো হয়ে গেছে এগুলো আমি প্লেটে এখন সার্ভ করে নিচ্ছি বড়াগুলো সত্যিই খুব মজা হয়েছিল আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন ভালো লাগবে আমার কাছে খুব খুব খুবই ভালো লেগেছে এই তো আমি সাজিয়ে নিচ্ছি একের পর এক দিয়ে আসসালাম আলাইকুম